দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের ব্লাড সুগার লেভেল হঠাৎ কমে যেতে পারে। এই জন্য ডায়াবেটিস রোগীকে সবসময় সতর্ক থাকতে হবে, তা না হলে জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। রোগী নিজে ও পরিবার সকলেরই এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন। মেইন টপিকে যাবার আগে একটা লাইক ও সাবস্ক্রাইব হয়ে যা। এবার জেনে নেই ব্লাড সুগার কমে গেলে করণীয় কি বা চিকিৎসা কি। চিনি বা গুড় পানিতে মিশিয়ে খাবেন। টমেটোতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, টমেটো সুগার লেভেল নিয়ন্ত্রণে ভালো কাজ করে। এই জন্য ডায়াবেটিস রোগীকে প্রতিদিন একটি টমেটো খেতে হবে। আপেলে থাকা ম্যাগনেসিয়াম ও ক্রোমিয়াম ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত একটি আপেল রাখা চাই। মাশরুম, মিষ্টি আলু, কাঠবাদাম, চীনাবাদাম, টক দই, গাজর, টোনা মাছ বা সামুদ্রিক মাছ ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে। কমলার রস খাওয়ানো যেতে পারে। ডায়াবেটিস রোগীকে সময় মতো ও পরিমাণ ঠিক রেখে খাদ্যাভ্যাস করা। বাইরে গেলে বা হাতের কাছে হালকা বা শুকনো খাবার সঙ্গে রাখুন, যেমন ক্যান্ডি, ড্রাই ফ্রুট, বিস্কুট, জুস ইত্যাদি। গ্লুকোজ গুলানো পানি পান করানো। রোগী যদি জ্ঞান হারিয়ে ফেলে তবে কোনো অবস্থাতেই রোগীকে রোগীর মুখে কিছু দেয়া যাবে না এবং এমন অবস্থায় রোগীকে বাড়িতে রাখা যাবে না। খুব দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিতে হবে। যত দেরি হবে তত বেশি রোগীর মস্তিষ্কে ক্ষতি হতে থাকবে। দ্রুত ডায়াবেটিস চেক করতে হবে। চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিজে জানুন ও অন্যদের মাঝে শেয়ার করে প্রয়োজনীয় তথ্য জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।